নিউ ব্যাটার নিপু। দেখুন যিনি বল করছেন পিন্টু ঘোষ, তিনি হয়তো জানেন কিনা আমি জানি না, বলটা কিন্তু ছোট্ট একটা আউটসুইঙ্গার ছিল এবং এগুলো কিন্তু আমাদের ক্রিকেট বলে খুব বেশি একটা দেখা যায়। তবে এই ধরনের বলে আউটসুইঙ্গার আগের বলটা একটু ফুলালেন, তার পরবর্তী বলটাই কিন্তু ব্যাটের পরশ বুলিয়ে কিন্তু উইকেট রক্ষক হয়ে গেছে। এক্স্যাক্টলি নিপু দাস, তিনি নেমেছেন ব্যাটিং এ, এবারে কিন্তু অফ স্টাম্পের উপরে ছিল, তুলে মেরেছেন, বল চলে গেছে কাভারের উপর দিয়ে সীমানার বাইরে, ইটস আ বাউন্ডারি, ওভার বাউন্ডারি, ইটস আ সিক্স, হোয়াট এ ওয়েলকাম। এসেই ম্যাক্সিমাম এবং বোলার পিন্টুকে তিনি জানিয়ে দিলেন যে ওকে যা হবার হয়েছে আমি চলে এসেছি নিপু, এবং প্রথম বলেই তোমাকে সীমানা ছাড়া করলাম। চমৎকার একটি শট ছিল, ছয়ের মার 44, তিন উইকেট হারিয়ে। এবারে চালিয়েছেন আবারও আউট সুইঙ্গার, অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে দিয়ে চলে গেল। তিন ওভার শেষে চতুর্থ ওভারে খেলা চলছে, পিন্টু ঘোষ পরের বল, ইয়র্কার ডেলিভারি, হাফ ভলি করে তুলে মেরেছেন, বল চলে গেছে বাউন্ডারি বাইরে, ওভার দ্য টপ, অ্যানাদার সিক্স ফ্রম নিপু। নিপু তিন বল খেলেছেন, 12 রান করেছেন, অর্থাৎ তার কাজই হচ্ছে পিঞ্চ হিটার। আমরা বলি না যে শেষের দিকে এসে আপনি অল্প বলে বেশি রান তুলবেন, বাংলাদেশ দলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে চার ছক্কার ফুলছে শেষের দিকে এসে, ঠিক সেটাই কিন্তু করেছেন, ওভার কিন্তু প্রায় শেষের দিকে। এবং শামিম একই সাথে দলের 50 কিন্তু পেরিয়ে গেছে, 51 for 3, ইস্পাহানি ব্লাস্টার্স, পিন্টু ঘোষ, তিনি আর নিপু দাস, তিনি রয়েছেন স্ট্রাইকে। এবারে কিন্তু ক্যাচ পথে উঠেছে, তবে সেটা ধরার মতো নয়, বল চলে গেছে সীমানা বাইরে, ইটস আ ফোর, এবং একই সাথে দলের স্কোর গিয়ে দাঁড়ালো 55 for 3 আফটার বেশি রান দিয়েছেন, সেটি কিন্তু অন্তত এই মাঠে তুলনায়। এবারে চালিয়েছেন, গ্যাপ খুঁজে পেয়েছেন, ফাইনালি একটা ফাঁকা এবং বল সীমানার বাইরে অন বাউন্স। এক্স্যাক্টলি জুটন ফুল টস, লফটেড সিক্স স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, হোয়াট এ শট! এক্স্যাক্টলি, এবং আরো একবার সেলিব্রেশনে মেতেছেন সেখানে ইস্পানি ব্লাস্টার্সের ক্রিকেটাররা। এই টিমে টাক আউটে ঝুটন, ওভারের পঞ্চম বল, এবং আরো একবার সেলিব্রেশনে মেতেছে ইস্পাহানি ব্লাস্টার্স। সবাই মাঠে ঢুকে গেছে, অলমোস্ট সবাই মাঠে ঢুকে গেছে, যেমনটা ম্যাচ শেষে কোন দল জিতে গেলে যেমন হয়। ঝুটন বল করলেন, চমৎকার ডেলিভারি, একটা রান হবে, দারুণ ফিল্ডিং বলতে হয়, বাউন্ডারি সেফ, রান আউটের সম্ভাবনা ছিল তবে রান আউট হয়নি, ব্যাটার ঢুকে গেছেন পপিং ক্রিজে। এরই সাথে ষষ্ঠ ওভারে খেলা শেষ, ছয় ওভার শেষে দলের স্কোর গিয়ে দাঁড়িয়েছে 95 for 4, অর্থাৎ অপোনেন্টের জন্য SJL ক্রেজির জন্য টার্গেটটা 96। এই মুহূর্তে সেলিব্রেশন করছেন ইস্পাহানি ব্লাস্টার্সের ক্রিকেটাররা, কামরুল ইসলাম, শুভ, শিহাব শাহিন, খায়রুল বাশার এবং অন্যান্য টিমমেটসরা সবাই কিন্তু সেলিব্রেট করছেন SJL ক্রেজির জাগাউট। আমরা দেখতে পাচ্ছি ইরফান সাজ্জাদ, শ্যামল মাওলা, সবাই কিন্তু তৈরি হচ্ছেন, তারা ব্যাটিং এ নামবেন, গিয়াসউদ্দিন সেলিমের দল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.